নির্বাচনী সভা থেকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে বারবার বিঁধেছেন নরেন্দ্র মোদী। এবার বর্ধমানে জনসভা থেকে রাজ্যপালের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো। মমতার নিশানায় মোদী এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমি রাজভবনে চাকরি করতে যাব না, ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে, অসম্মান করবে। আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন, আপনার লজ্জা নেই? আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য, মারি থাকা উচিত না দাঁতের। গতকালও একটা তৃণমূল সমর্থনের অভিযোগে গৃহবধূকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ এলাকারই তিন ব্যক্তির বিরুদ্ধে। পরশুরার চিলাদিঙি এলাকার ঘটনা তার পরিবারের দাবি। অভিযুক্তরা সকলেই স্থানীয় বিজেপি নেতা এবং কর্মী। ঘটনার জেরে গৃহবধূ ও তার স্বামী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করে। যদিও গোটা ঘটনাটিকে অস্বীকার করেছে বিজেপি, জানিয়েছে সবই তৃণমূলের চক্রান্ত। চুলের মুঠি ধরে রাস্তায় টেনে টেনে হরহর করে জামা ছিঁড়ে দিয়েছে, এইসব ছিঁড়ে দিয়েছে, এইগুলোতে মেরেছে, লাঠি মেরেছে, এখানে টর্চার করেছে। দুটো বাচ্চা ছেলের সমস্যা, এখানে কোনো বড়দের কোনো ইনভলভের ব্যাপার নেই। সেই বাচ্চা ছেলের মারপিটকে কেন্দ্র করে বর্তমান শাসক দলের টিএমসি নেতারা আমাদের বিজেপি দলের কিছু নেতাকর্মীর নামে কুৎসারা যাচ্ছে এবং অযথা মিথ্যা অভিযোগ আনছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। বিজেপি আর সিপিএম সরকার একযোগে শিক্ষকদের চাকরি খেয়েছে। নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেছে। বর্ধমানের সভা থেকে চাকরি খোয়ানোয় তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় সরকার। ২৬,০০০ চাকরি তো আপনি খেয়েছেন, মানে আপনার দল খেয়েছে। আপনার দল পার্টি ছিল, সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে, আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা হচ্ছে কিরকম জানেন? সাপেও চুমুক হয়, ব্যাঙেও চুমুক হয়, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। জিজ্ঞেস করবেন, আয়নায় নিজের মুখ দেখুন। ত্রিপুরায় ক্ষমতায় আসবার আগে বলেছিলেন 10,000 টিচারদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল সিপিএম আমলে। আপনারা কি বলেছিলেন? আমরা ফিরে এসে সবাইকে চাকরি করে দেবো। আজ পর্যন্ত করেছেন, আজ পর্যন্ত করেছেন। নির্বাচন আসলে মনে পড়ে না? মানুষের দগ্ধ জায়গাটায় আর একটু আগুন লাগিয়ে দিতে। যখন মহিলারা পরিস্থিতি জটিল হওয়ার আগে সন্দেশখালীর বিতর্কিত জমি মালিকানার ইস্যু সামলে ফেলেছে তৃণমূল, তা সত্ত্বেও বারবার মোদী সরকারের নিশানায় তৃণমূল। বর্ধমানের জনসভা থেকে এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন, আমি সন্দেশখালীতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল, আমরা এই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি। এ রাজ্য থেকে ভোট করাতে ভিন রাজ্যের যেসব কর্মীরা গেছেন তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেনি। সরকারি কর্মীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে মোদীর সরকার। কর্মীদের রাজ্যে ফিরিয়ে আনবে রাজ্য সরকার। বর্ধমানে জনসভা থেকে দাবি তৃণমূল সুপ্রিমোর।
আমাদের বাংলা থেকে ইলেকশন কমিশন 1500 পুলিশকে নিয়ে গেছে, মানে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, আরেক রাজ্য থেকে এক রাজ্যে আসে। আমাদের রাজ্যে অন্য রাজ্য থেকে আসেনি, শুধু সেন্ট্রাল ফোর্স ছাড়া। কিন্তু যে 1500 গেছে তাদের কাউকে পোস্টাল ব্যালট দিতে দেওয়া হয়নি। এই প্রথম ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে ইলেকশন ব্যানারে ইলেকশনের জন্য পোস্টাল ব্যালট অ্যালাউ করেছেন। তাহলে রাজ্য সরকার কর্মচারীরা কেন পোস্টাল ব্যালট অ্যালাউ হবে না আমি জানতে চাই। হয় ওদের ভোট দেওয়ার অধিকার দিন, আর তা নাহলে ওদের আমরা উইথড্র করে নিয়ে আসব। আপনি যা পারেন করবেন, অনেক হয়েছেন, যা পারেন করবেন। বিজেপির কথায় আপনি বিএসএফকে অ্যালাউ করছেন যারা বাইরে ডিউটিতে যাচ্ছে, আপনি সিএপিএফকে অ্যালাউ করছেন, করেছেন, ভালো করেছেন, আমার কোনো আপত্তি নেই। আপনি আইটিবিটিকে অ্যালাউ করছেন, তাহলে আমাদের পুলিশরা যারা অন্য রাজ্যে ডিউটি করতে গেছে তাদের কেন পোস্টাল ব্যালট দেবেন না? ওগুলো কার হয়ে কাজ করছেন ইলেকশন কমিশন? আর কতদিন এভাবে চলবে? সারা বিশ্ব ছিচি করছে। প্রচারে বেরিয়ে রাজ্যপালকে কড়া আক্রমণ সায়ানী ও লাভলী মৈত্র। রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ানী ঘোষ। প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত ভয়াবহ এবং অনভিপ্রেত, এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এই ঘটনায় পাল্টা রাজ্যপালকে কটাক্ষ করেন লাভলী মৈত্র, বলেন ইতিহাসে এই প্রথম ঘটনা এবং অত্যন্ত লজ্জার, নিন্দনীয়। মনে করি না যে এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ, এরকম আমরা আগে কোনোদিন শুনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকমভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। ইতিহাসে প্রথম ঘটনা, বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই, এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে, তদন্ত করা হোক। এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে নমিনেশন জমা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অভিমিত্রা পাল। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মেদিনীপুর জেলাশাসকের অফিসে নমিনেশন জমা করতে যান তারা। অগ্নিমিত্রার সমর্থনে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো দেবে। রতুয়া স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামেন দেব, তারপর প্রার্থীকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে শুরু হয় রোড শো। উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানান দেব। রোড শো শেষে ফের হেলিকপ্টারেই ফেরেন দেব। অভিনেতা সংসদকে একবার চোখের দেখা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সবাই যাকে যোগ্য মনে করে সেই জায়গার জন্য সেই দল সেই তাকে টিকিটটা দেবে, এটা শুধু আমার দলে বলে নয়, এটা আমাদের সব দলে কিছু না কিছু আছে। সেই জায়গা থেকে এটা বড় কথা নয় যে বাইরে থেকে আছে সবাই, আমরা ভারতীয়। এবারে এইভাবে যদি বিভাজন করা হয়, এইভাবে যদি প্রচার করা হয়, অন্য মানে পাকিস্তান থেকে তো কাউকে নিয়ে আসা হয়, বিজেপি নিয়ে আসছে না অন্য কোনো দল, যে মাঠে নামবে, যে রাস্তায় রাস্তায় মানুষের বাড়ি বাড়ি ঘুরবে এবং মানুষকে বিশ্বাস করাবে যে আমাকে ভোট দিলে আমি কাজ করবো, সে জিতবে, সিম্পল, এটাই রাজনীতি হওয়া উচিত, তাই না? দেবের কপ্টারে ধোঁয়া, জরুরি অবতরণের পর অল্পের জন্য রক্ষা পেলেন ঘাটালে তৃণমূল প্রার্থী। মালদার নির্বাচনী প্রচারের পর মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের খানের হয়ে ভোট প্রচারে যাওয়ার কথা ছিল দেবের। যাওয়ার পথেই দেবের কপ্টারে বিপত্তি ঘটে, তারপরই তড়িঘড়ি মালদায় জরুরি অবতরণ করা হয় দেবের কপ্টার। বর্ধমানের সভা থেকে তৃণমূল নেতাদের তোলাবাজ আখ্যা নরেন্দ্র মোদী। দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারে রাজ্যবাসীও আর চাইছে না, চাকরি থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধে তৃণমূলের চেষ্টা, মোদীর নিশানায় রাজ্যের তৃণমূল সরকার।
के मुझे अफसोस होता है कि मोदी के प्रयासों पर टीएमसी हर तरह से डाका डालने पर तुली है। केंद्र सरकार की हर योजना में यहां टीएमसी के तोलाबाज लूटपाट मचा रहे हैं। टीएमसी के तोलाबाजों ने शिक्षकों की भर्ती में लाखों नौजवानों के साथ धोखा किया है और कैसा भ्रष्टाचार हुआ, ओटो नोटो के बंडल देखे आपने, मशीन थक जाते थे, नोट गिनने वाले मशीन थक जाते थे बंगाल में, इतने रुपये मार लिए। वर्तमान तो ऐसे भ्रष्ट टीएमसी नेताओं को अब जनता भी पहचानती है, जान गई है।